করোনা ভাইরাস নিয়ে কে কি বলছেন শুনুন। সারা দেশ করোনা আতঙ্কে ব্যতিব্যস্ত, শহর থেকে গ্রাম সর্বত্র মুর্শিদাবাদ জেলার নওদা থানার শিক্ষক মাওলানা সাহেব, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ করোনা নিয়ে কে কি বলছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ চলছে। যারা নাম নথিভুক্ত করতে চান, অতি সত্বর যোগাযোগ করুন বিডিও অফিসে INW বা জিপিতে SLO অথবা মধুপুর কুঠিপাড়া INTTUC অফিসে তহিদুল মণ্ডলের সঙ্গে মোবাইল 9735397480। এই প্রকল্পে প্রভিডেন্ট ফান্ড, পড়াশোনা, অসুস্থ জনিত খরচ, মৃত্যু ও শারীরিক অক্ষমতা এবং বিএ পাস অবিবাহিত মেয়েদের জন্য এক কালীন আর্থিক সুবিধা পাওয়া যায়। বর্তমানে করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব আতঙ্ক, অনুরূপভাবে ভারতবর্ষ এবং তৎসহ প্রত্যেকটি রাজ্য এই করোনা ভাইরাসকে যত দ্রুত এর হাত থেকে বাঁচা যায় সেই জন্য নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানত প্রচার মাধ্যমকে খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে, যাতে প্রতিটি সাধারণ মানুষ এই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কগ্রস্ত না হয়ে কীভাবে সচেতনতা অবলম্বন করে সেই দিকটার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। আমি একজন শিক্ষক হিসাবে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন না, আপনারা সচেতন হবেন। যদি দেখা যায় সিমটমস কারো দেখা দিচ্ছে, স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা নিন আর দ্রুত স্বাস্থ্য দপ্তরকে এবং প্রশাসনকে আপনারা সংবাদ দিন, যাতে একজন থেকে এই বিষয়টি ছড়িয়ে পড়তে না পারে আর কেউ কোনোভাবেই এই ভাইরাসে আক্রান্ত রোগী গোপন করবেন না। আপনারা প্রশাসনকে বার্তা দিয়ে সকলে সহযোগিতা করুন। হ্যাঁ, অবশ্যই করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। এটা একটা মারাত্মক ভাইরাস, যে ভাইরাস নিয়ে মানুষ গোটা বিশ্বের মানুষ আতঙ্কিত। এটাকে আপনি বলতে পারেন নীরবে বিনা গুলি বারুদে তৃতীয় বিশ্বযুদ্ধ আপনি বলতে পারেন এটাকে। তার কারণ এত এমনভাবে মহামারী শুরু হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতটা মানুষ আতঙ্কিত ছিল না গোটা বিশ্ব, কিন্তু বর্তমানে এটাকে অনেক আতঙ্ক রয়েছে। এই নিয়ে আমরা মানুষকে সচেতন করছি, গুজবে কান দেবেন না, আসল তথ্য জানুন। আমরা চিন্তাভাবনা করছি যদি বাহের কান্ট্রি থেকে যদি কোনো যদি লোক গ্রামে ঢোকে, সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে আমরা বলে দিয়েছি সেই গ্রামের ইমামকে, যে সেটা আপনারা রিপোর্ট করুন এবং সেটা হসপিটালে BMSও আছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে, নাহলে BDO-র সঙ্গে যোগাযোগ করতে হবে, থানা বড়োবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে, করে তাকে আপনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাছাড়াও আমাদের ভারতের বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত লোক মানে যা কাজ করতে যায়, যেমন কেরল, বেঙ্গল ইত্যাদি, সেখান থেকে যারা ফেরত আসছে তাদের নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, তারা আসলে রিপোর্ট করে তাদেরকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার চিন্তাভাবনা করছি আর কি। এবং এটা নিয়ে BMSও কালকে পোস্টার দিয়েছেন, সেই পোস্টারগুলোকে আমরা ব্যবহার করছি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লাগাবো, লাগিয়ে মানুষকে সচেতন করবো। এবং মসজিদ থেকেও আমরা ঘোষণা করার চিন্তাভাবনা করছি যেন এই করোনা ভাইরাস থেকে নিয়ে মানুষ যেন সাবধান থাকে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এগুলোকে নিয়ে আমরা সচেতন করছি মানুষকে। আমাদের চীন থেকে যে করোনা ভাইরাসটা সারা দেশে পৃথিবীময় ছড়িয়ে গেছে, তাতে ব্যবসায়িক, হ্যাঁ, হাট বাজার, ধর্মস্থান সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, তাতে শেয়ার বাজারের মার্কেটে ধস নেমেছে, ব্যবসাপত্র আমাদের খুব মন্দা যাচ্ছে, হাট বাজার সমস্ত কিছু, লোকজন চলাচল কম, বাইরে বেড়াতে 65 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, হ্যাঁ, তাদেরকে বাইরে বেড়াতে নিষেধ করছে, কিন্তু তারা ঘরে বসে থেকে কী করবে? হ্যাঁ, যাদের ব্যবসাপত্র আছে বয়স্ক লোক তারা তো কিছু করবে, বাচ্চা ছেলেদের, হ্যাঁ, নিষেধ করছে, সেটা বাচ্চা ছেলেদের অসুবিধা নেই, কিন্তু যাদের বয়স তারা তো ব্যবসাপত্র করে, হাট ঘাট মাঠ ঘাট বাজার হাট সবই করবে, জনবহল এলাকা সব বন্ধ করে দিয়েছে, যেখানে
জমায়েত হয়। আমি গত পরশুদিন 18 তারিখে বহরমপুর গেছিলাম, আমার মেজদা হাসপাতালে ভর্তি ছিল, একটা অসুখ হয়েছিল, মানে স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক, তার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি ছিল। সেখানে গিয়ে দেখলাম হাজার হাজার লোকের ভিড়, তাহলে ওখানে যে এত লোকের ভিড় হচ্ছে তার তো মাননীয় সরকারের উচিত ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র করি, পাড়ায় পাড়ায় ওষুধ ডাক্তার পাঠানো দরকার। হ্যাঁ, তাহলে ওখানকার জনরস থাকা বিক্রি করে বলবো সকলকে সাবধানতা অবলম্বন করতে এবং সবাই এই রোগটা যাতে প্রতিহত হয় সে ব্যবস্থা করতে হবে। এবং গোটা বিশ্বে এই যে মরণ ভাইরাস, করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়েছে, তার সকলে একটা সকলে জোটবদ্ধ হয়ে যাতে আমরা এই ভাইরাসকে মোকাবেলা করতে পারি তার সকলে মিলে প্রচেষ্টা করতে হবে। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি, আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়, সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।